অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের গণিত ক্লাসের অনুশীলনী 8.2 জ্যামিতি আলোচনা করব। তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নেবে। এই অনুশীলনী 8.2 আজকে এই 21 নম্বর সম্পাদ্যের এক্সট্রা আলোচনা করব। তোমরা দেখো বইয়ের মধ্যে আছে 140 পৃষ্ঠায় 21 নম্বর এক্সট্রা হলো যে একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকো। এইটা আমরা আঁকাবো একটা রম্বস। তাহলে রম্বসটা কি একটু জেনে নেই। রম্বস রম্বস হলো যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান, বিপরীত কোণ সমান, কিন্তু কোনো কোনোই সমকোণ নয়, তাই রম্বস। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান, বিপরীত কোণ সমান, কিন্তু কোনো কোনোই সমকোণ নয়, আমরা ধরে নিতে পারি এটা একটা রম্বস যার প্রত্যেক বাহুই সমান। আমরা ধরে নিতে পারি এটা একটা রম্বস, এটার প্রত্যেক বাহুই সমান, হ্যাঁ, বিপরীত কোণ সমান, এই কোণ সমান এই কোণ, আর এই কোণ সমান এই কোণ, এটাই রম্বস। আর কর্ণ হলো, কর্ণ চতুর্ভুজের দুটি কৌণিক বিন্দুর সংযোজক রেখাকেই কর্ণ বলে। যেমন এ বি সি ডি যদি একটি রম্বস বা চতুর্ভুজ হয়, এ বি সি ডি, এই এ সি একটা কর্ণ, আবার বি ডিউ আরেকটা কর্ণ। তাহলে আমরা রম্বস জানলাম যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুই সমান, বিপরীত কোণ সমান, কোনো কোনোই সমকোণ নয়, তাই হলো রম্বস। আর কর্ণ হলো যে চতুর্ভুজের অথবা রম্বসের অথবা আয়তের অথবা সামান্তরিকের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজক রেখাটাকেই কর্ণ বলে। অর্থাৎ দুটি কোনাকুনি বিন্দুর সংযোজক রেখাটাই হলো কর্ণ। এ সি একটা কর্ণ, আর বি ডিউ আরেকটা কর্ণ। তো এখন শুরু করতে যাচ্ছি। একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তাহলে একটি বাহু এ নিতে পারি যে কোনো মাপের। এ একটা বাহু নিলাম, যে কোনো মাপের একটা বাহু এ, আর একটা কর্ণের দৈর্ঘ্য বি অথবা ই নেই, একটা নিলেই হয়েছে, যে কোনো মাপের কর্ণের দৈর্ঘ্য, এটা নিলাম, বি নিলাম, একটি বাহু এ আর কর্ণের দৈর্ঘ্য নিলাম বি, এটা কর্ণের দৈর্ঘ্য বি অথবা ই, একটা নিলেই হয়েছে, আমি ইউ নিতে পারি অথবা বিও নিতে পারি। এটাই হলো বিশেষ নির্বাচন। মনে করি একটি রম্বসের একটি বাহু এ এবং একটি কর্ণের দৈর্ঘ্য বি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। এখন অঙ্কন করব, যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি বি নিলাম, যে কোনো একটি রশ্মি বি নিচ্ছি। এখন এই এর বি এর সমান করে বি সি অংশ কাটব, কম্পাস দিয়ে মাপ নিব, যেখানে যে মাপ নিব অবশ্যই তার চিহ্ন দিব। এই বি সি অংশ কাটি, এই বি বাহুর সমান মাপ নিচ্ছি, এই বি সি অংশ কাটি, এই বি সি অংশ কাটছি, এটা বি বাহুর সমান মাপ নিলাম। এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এই এ সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর উভয় পাশে বৃত্ত চাপাকি, বি ডি এর উভয় পাশে বৃত্ত চাপাকব। এর সমান পরিমাপ নিই, এর সমান পরিমাপ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত চাপ আঁকবো, আবার ডি বিন্দুকে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপ আঁকবো, এই বি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে বৃত্ত চাপ আঁকি, এই বৃত্ত চাপ, নিচেও বৃত্ত চাপ হবে, আবার এই ডি বিন্দুকে কেন্দ্র করে উভয় পাশে বৃত্ত চাপ আঁকি, বৃত্ত চাপ, নিচেও এই বৃত্ত চাপের উপরে বৃত্ত চাপ আঁকি, এই বৃত্ত চাপ আঁকাইলাম। এই বৃত্ত চাপ দ্বয় পরস্পর এ এবং সি বিন্দুতে ছেদ করে, এগুলি এ এ এবং এই সি বিন্দুতে ছেদ করে। এখন
ए बी जुग करब ए बी बी सी ए डी सी डी जुग करब ताहले ए बी सी डी एक रम्बस उत्पन्न होबे ए बी बी सी ए डी और सी डी जुग करी ताहले एटा ए बाहुर समान माप नियेछि ए बाहुर समान माप एगुली सबई एकटी बाहु और एक कर्णेर दैर्घ्य देवा आछे रम्बसटी आँकते होच्छे ए बाहुर समान माप नियेछि एटाई ए बी सी डी एकटी रम्बस उत्पन्न हलो एटा जदि बाँका करे नितम ताहले देखा जाइतो ए रम्बसटा सोजा हतो ताहले एटा एइभाबे देखते पाच्छि एटा एकटा रम्बस एटा एकटा रम्बस उत्पन्न हलो তো আমি আবার বলছি যে রম্বসের একটি বাহু এ এবং একটি কর্ণের দৈর্ঘ্য বি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে বি অথবা ই যে অক্ষরই বসায় না কেন একটা নিলেই হয়েছে আচ্ছা এরপরে যে কোনো রশ্মি নেই বি ই এই বি বাহুর সমান করে বিডি অংশ কাটি এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এই বিডি এর উভয় পাশে বৃত্ত চাপাকি এই বৃত্ত চাপ দয় পরস্পর এ বিন্দুতে এবং সি বিন্দুতে ছেদ করে এখন এ বি বি সি সি ডি এ ডি যোগ করি তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট রম্বস একটা রম্বস উৎপন্ন হলো এটাই হলো এই সম্পাদ্য একুশ এ এ একুশ নম্বর প্রশ্নের উত্তর একটা একুশ নম্বর প্রশ্নের উত্তর যে একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে একুশ নম্বর আমি সমাধান করলাম একটি বাহু এই একটা বাহু আর একটি কর্ণের দৈর্ঘ্য বি দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে রম্বসটি আঁকানো হলো আশা করি এটা বুঝতে পেরেছ তো এরপরে ২২ নম্বর এখন সমাধান করব ২২ নম্বর ২২ নম্বর হলো দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকো তো এটাও রম্বসটি আঁকতে বলা হয়েছে এটাও এ বি ধরে নেই দুইটি কর্ণের দৈর্ঘ্য এ এবং বি তাহলে এটাও দুইটা কর্ণের দৈর্ঘ্য এ এবং বি নেই আর রম্বসটি আঁকতে বলা হয়েছে এটাও দুইটা কর্ণের দৈর্ঘ্য নেই একটা এ আরেকটা বি এ আরেকটি বা কর্ণের দৈর্ঘ্য বি নেই অথবা অন্য যে কোনোটাই ধরতে পারি এ আর বি আচ্ছা এই দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটি আঁকতে হবে এটাও যে কোনো রশ্মি নেই বি যে কোনো রশ্মি বি নিলাম এবার এ এর সমান করে বিডি অংশ কাটি কর্ণ এ সমান করে বিডি অংশ নিই কর্ণ এ সমান করে বিডি অংশ কাটি এটা এ বাহু সমান কর্ণ এ সমান নিলাম এখন বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ জি আঁকি এখন বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ জি আঁকাইলে তাহলে কী করতে হবে এই বিডি এর সম্পূর্ণর চেয়ে একটি কম অথবা সম্পূর্ণ সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে বৃত্ত চাপাকি সম্পূর্ণ সমান অথবা একটু কম ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে বৃত্ত চাপাকি বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ জি আঁকাচ্ছি বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এই যে এফ জি আঁকাচ্ছি এফ জি এটা এফ জি আঁকালাম বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ জি আঁকাচ্ছি যা বিডিকে উ বিন্দুতে ছেদ করে এটা উ বিন্দুতে ছেদ করলো উ বিন্দুতে ছেদ করলো এটা
বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক কেব জি আঁকি যা বিডিকে উ বিন্দুতে ছেদ করে। এখন এই উ বিন্দুতে ছেদ করল, এখন এই উ এফ এবং উ জি হতে হাফ বি এর সমান করে, অর্থাৎ বি এর অর্ধেকের সমান করে, বি এর সমান করে তাহলে এই বিটাকে দ্বিখণ্ডিত করি, বি বাহুটা দ্বিখণ্ডিত করি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, বিডি এর উভয় পাশে বৃত্ত চাপা খাবো, বিডিটা দ্বিখণ্ডিত করতেছি, এই বি কর্ণটা দ্বিখণ্ডিত করছি, এটা একটু চিহ্ন করে দেখাই। এই দ্বিখণ্ডিত করলাম এটা, এটা হলো হাফ বি, বি এর অর্ধেক ওয়ান বাই টু বি, এটাও ওয়ান বাই টু বি, অর্থাৎ হাফ বি। এই হাফ বি এর সমান করে উ এ এবং উসি অংশ কাটি, হাফ বি এর সমান করে, হাফ বি এর সমান করে উ এ, এটা উ এ ও এ আর উসি অংশ কাটি, এটা ও এ, এটাই বিন্দুতে ছেদ করে। ও এ এবং উসি অংশ কাটি, এটা সি। এখন এ বি বি সি সি ডি এ ডি যোগ করি, এ বি বি সি এ ডি এবং সি ডি যোগ করি, তাহলে এ বি সি ডি হলো একটি রম্বস, এটা রম্বস উৎপন্ন হলো, রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। তাহলে আমি রম্বসের দুটি কর্ণ মনে করি, রম্বসের দুটি কর্ণ এ এবং বি দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে, এভাবে লিখতে পারি। এরপর যে কোনো রশ্মি বি থেকে, যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বিডি অংশ কাটি, কেটেছি এ সমান করে বিডি অংশ। এরপর বিডি এর লম্ব সমদ্বিখণ্ডক এফ জি আঁকছি যা বিডিকে উ বিন্দুতে ছেদ করে। এরপরে উ এফ এবং উ জি হতে এই হাফ বি এর সমান করে, এই বি এর অর্ধেকের সমান করে উ এ এবং উ সি অংশ কেটেছি। এরপরে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি এবং এ কমা ডি যোগ করছি, তাহলে এ বি সি ডি একটি রম্বস উৎপন্ন হয়েছে। আশা করি তোমরা এই জ্যামিতিটা তোমরা বুঝতে পেরেছ। আজকে ২০ নম্বর এবং ২১ নম্বর এবং ২২ নম্বর জ্যামিতি আলোচনা করলাম, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং খাতার মধ্যেও তোমরা এটা প্র্যাকটিস করেছ। তো তোমাদের বাসার কাজ রইল যে এই সম্পাদ্য ৮ পয়েন্ট ২ এর সম্পাদ্যের এক্সট্রা এই ২১ এবং ২২ এই চিত্র আঁকিয়ে, শুধু চিত্র আঁকিয়ে গ্রুপে পোস্ট করবে, আমি দেখে দিব ইনশাআল্লাহ। এটাই বাসার কাজ রইল, বাসার কাজ ৮ পয়েন্ট ২ এর ২১ এবং ২২ ২২ শুধু চিত্র, এটা হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। সবাই নিয়মিত পড়ালেখা করো, তোমার অভিভাবকের কথা শোনো, বড়দের সালাম দাও, ছোটদের ভালোবাসো, যাতে ছোটরাও তোমাকে সালাম দিবে, তোমার বাবা মার কাজে সহযোগিতা করবে আর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।